তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে খুশির খবর অবশেষে দু হাজার বাইশ সালে নতুনভাবে এলআইসি স্কলারশিপের আবেদন প্রসেস শুরু হয়ে গেল এই স্কলারশিপে চাইলে তুমি এখনই আবেদন করতে পারবে তো স্কলারশিপে আমরা দেখে নেব কারা কারা আবেদন করবে কারা পারবে না কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এলআইসি স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাব এর জন্য প্রথমে তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে বারডি ফর স্টাডি বার্থডি ফর স্টাডি লিখে সার্চ করার পর প্রথমে তোমরা একটা দেখতে পারবে ওয়েবসাইট বার্থডে ফর স্টাডি এই ওয়েবসাইটে সিম্পলি তোমরা ক্লিক করে দেবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা একটু স্ক্রল করবে বা নেক্সটে ক্লিক করবে তারপর তোমরা দেখতে পারবে এলআইসি স্কলারশিপ এখানে তোমরা ট্যাপ করে দেবে এবং স্কলারশিপের লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে তোমরা এখান থেকেও এ পেজে ভিজিট করতে পারো তো এবার আমরা দেখে নেবো কারা কারা আবেদন করতে পারবে ক্লাস টেন পাস থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে বছরে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে তো এখন আমরা দেখে নেব এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই স্কলারশিপে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে প্রথমে এখানে দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েশনে কি কী যোগ্যতা লাগবে দ্বিতীয়ত গ্র্যাজুয়েশন লেভেলে বা উচ্চ মাধ্যমিক পাস করে কি কী যোগ্যতা লাগবে এবং ক্লাস টেন পাস করে আবেদন করলে কী কী যোগ্যতা লাগবে প্রথমে আমরা যারা ক্লাস টেন পাস করে আবেদন করবে তাদের কী কী যোগ্যতা লাগবে সেটা আবার দেখে দিচ্ছি তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে মাধ্যমিক পাশ করে তোমাকে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে ইন্ডিয়ার যে কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্টের ওপরে নম্বর নিয়ে পাশ করতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম তিন লক্ষ ষাট হাজার টাকার বছরে নিচে হতে হবে এবং তোমরা যারা দু সালে তোমাদের ফ্যামিলি কোভিড অ্যাফেক্টেড হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রেফারেন্সেস দেওয়া হবে বা তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে বাদ বাকি প্রত্যেকে স্কলারশিপে আবেদন করতে পারবে এবং বেনিফিট হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের দু বছরে এই স্কলারশিপে টাকা দেওয়া হবে দশ হাজার করে অর্থাৎ বিশ হাজার টাকা তুমি স্কলারশিপ পাবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এবার দেখে নেবো যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে অ্যাডমিশন নেবে তাদের কী কী যোগ্যতা লাগবে তিন বছরে গ্র্যাজুয়েশন কোর্সে তোমাদের ভর্তি হতে হবে যে কোনো স্ট্রিমে কিন্তু তোমরা ভর্তি হতে পারো দ্বিতীয়ত তোমাকে উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট নাম্বার লাগবে ফ্যামিলি ইনকাম তিন লক্ষ ষাট হাজার টাকার নিচে থাকতে হবে এবং তৃতীয়ত তোমাদের কোভিড অ্যাফেক্টেড থাকলে ফ্যামিলির তাদের বেশি ছাড় দেওয়া হবে এই স্কলারশিপে এবং বেনিফিট হিসেবে তাদের কি দেওয়া হবে বছরে পনেরো হাজার টাকা দেওয়া হবে এবং তিন বছরে দেওয়া হবে পনেরো 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 হাজার করে এবার আমরা দেখে নেব এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত যে যে ডকুমেন্টসগুলো তোমাদের ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে প্রথমে তোমার ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমার আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট সাইজের ফটো সেটা লাগছে তোমার মার্কশিট লাগবে ক্লাস মাধ্যমিক পাস করলে বা উচ্চ মাধ্যমিক পাস করলে ইনকাম প্রুফ হিসেবে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং তোমার গার্জিয়ান যদি স্যালারিড পার্সন হয়ে থাকে বা গভর্নমেন্টে জব করে থাকে তাহলে তার স্যালারি স্লিপ দিয়েও হবে এবং ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু মিনিমাম গভর্নমেন্ট অথরিটি থেকে স্যাংশন করাতে হবে এবং অ্যাডমিশন প্রুফ রিসিপ্ট কপি সেটা লাগবে তুমি কলেজে বা স্কুলে অ্যাডমিশন নিলে তার রিসিভ কপি বা আইডি কার্ড বা বোনাফাইড সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস দিয়ে দিতে পারো এবং একাডেমিক ফি রিসিভ কপি সেটা দিয়ে দিতে হবে তুমি অ্যাডমিশন নিয়েছো যেখানে টাকাটা দিয়েছো সেই রিসিপ্ট কপিটা তোমার লাগবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা লাগবে যেখানে তোমার আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর লেখা আছে এবং তোমার ফ্যামিলিতে কোনো ক্রাইসিস আছে কি না যদি সেই রকম কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো আর এছাড়া তোমার যদি ডিসাবিলিটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যেমন এস সি এস তাহলে কিন্তু দিতে পারো এবং তোমরা কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবে তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপে অলরেডি আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আবেদন প্রসেস শুরু হয়েছে তিরিশ তারিখে এবং মাঝামাঝি সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটা আবেদন চলবে এবং আবেদন প্রসেস শুরু হয়েছে দেখতে অ্যাপ্লাই নাও বাটন আছে প্রত্যেকটির মধ্যে নাওতে তোমরা ক্লিক করলেই আবেদন করতে পারবে তো নাওতে ক্লিক করলে দেখতে পারবে এই ধরনের ইন্টারফেস খুলবে এখান থেকে তোমরা মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে লগ করে নেবে এবং নতুন হলে রেজিস্ট্রেশন করে নেবে তো কি করে রেজিস্টার করে বা কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে এই স্কলারশিপের ফর্মটি ফিল করবে তোমরা যদি চাও তো ভিডিওতে কমেন্ট করো এর পরবর্তী ভিডিও কিন্তু সেই বিষয়ের উপরেই আসবে তো এ ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যারা এই স্কলারশিপটি এলিজেবল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ